ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। আমাদের ইউটিউব চ্যানেল তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। তোমরা জানো প্রত্যেকে কলেজে ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গেছে, অনেক কলেজে তোমাদের ভর্তি শুরু হয়ে গেছে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা যারা দিয়েছো। তোমরা প্রত্যেকে একটা খবর শুনেছ যে এবছর থেকে 2023 সাল থেকে পশ্চিমবঙ্গে 4 বছরের জন্য কলেজ পড়তে হবে। এতদিন যেখানে 3 বছর কলেজ পড়তে হচ্ছিল, সেখানে এবছর থেকে 4 বছর কলেজ পড়তে হবে। তাহলে 4 বছর এই যে কলেজ ডিগ্রি, এইটা কি LLB পড়তে কত বছর হবে, বা BEd কত বছরের পড়তে হবে, বা MA কত বছরের পড়তে হবে, যে যাবতীয় প্রশ্ন তোমাদের মনের মধ্যে জেগেছে প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমরা আজকের এই ভিডিওতে দেব। ভালো করে মনোযোগ দিয়ে শুনবে। এবছর থেকে অর্থাৎ 2023 সাল থেকে প্রত্যেকটা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা কলেজে শুরু হচ্ছে এই নিয়মটা, ফোর ইয়ার্স কলেজ। 4 ইয়ার্স কলেজ মানে হচ্ছে তোমাকে 4 বছরে কোন একটা সাবজেক্টে তুমি অনার্স নিতে পারো, পাস কোর্স নিতে পারো, সেই তোমার অনার্স নিলে তোমাকে 4 বছর পড়তে হবে, পাস কোর্স নিলে তোমাকে 3 বছর পড়তে হবে। বিষয়টা কি ভালো করে বোঝো, এই পদ্ধতিটা এমন একটা পদ্ধতি, একটা পোর্টালের মাধ্যমে তোমাদেরকে ফর্ম ফিল আপ করে ভর্তি হতে হতো, বাট এবছরের জন্য প্রত্যেকটা কলেজ ইন্ডিভিজুয়ালি ভর্তি নেবে। পরের বছর থেকে আলাদা আলাদা কলেজে আর কোনো ভর্তি হবে না, একটাই ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে তোমাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে, বিভিন্ন ইউনিভার্সিটি তোমাদেরকে বেছে নিতে হবে, সে আন্ডারে কলেজ বেছে নিতে হবে, সেখানেই তোমরা সেখান থেকে তোমাদের মেরিট লিস্ট প্রকাশিত হবে এবং তোমাদের কলেজে ভর্তি হবে। তোমাদের বলি, যারা তোমরা অনার্স নিয়ে পড়বে তাদের তোমাদের 4 বছর কলেজে পড়তে হবে। 4 বছর বলতে কি কি, ধরে নাও এটার ফেসিলিটিস কি কি আছে। তুমি যদি প্রথম বছর পড়ো, অর্থাৎ 2023 সালে ভর্তি হলে 2023 সালে ফার্স্ট ইয়ার কমপ্লিট করার পরে তোমরা 2024 সালে কলেজ ছেড়ে দিলে কোনো একটা কারণে, তাহলে তোমাদেরকে এখান থেকে একটা একটা জেনারেল একটা সার্টিফিকেট প্রদান করা হবে। এতদিন কিন্তু তোমাদের কোনো তোমরা ডিগ্রি সার্টিফিকেট পেতে না, কিন্তু এই নিয়মটা চালু হওয়ার পর থেকে ফার্স্ট ইয়ার পরেই তোমরা কেউ যদি কলেজ ছেড়ে দেয় তোমরা সার্টিফিকেট কোর্স পাবে, সার্টিফিকেট পাবে, মানে একটা তুমি ডিগ্রি কোর্সে পড়েছো 1 বছর তার জন্য একটা সার্টিফিকেট পাবে। তুমি যদি সেকেন্ড ইয়ার পর্যন্ত পড়ো, পড়ে যদি তুমি বাদ দাও, 2025 সালে যদি তুমি যদি পড়া শেষ করে দাও, তোমাকে একটা ডিপ্লোমা সার্টিফিকেট দেওয়া হবে, একটা ডিপ্লোমা সার্টিফিকেট প্রদান করা হবে। তুমি যদি 3 বছর পড়ো তাহলে তোমাকে, অর্থাৎ 2026 সাল পর্যন্ত তুমি যদি পড়ো তাহলে তোমাকে কি করা হবে, তোমাকে একটা ডিগ্রি সার্টিফিকেট দেওয়া হবে, অর্থাৎ তুমি যে গ্রাজুয়েশনের ডিগ্রি করেছো তার তোমাকে ডিগ্রি সার্টিফিকেট প্রদান করা হবে। এরপরে তোমরা যদি ফোর্থ ইয়ার পর্যন্ত পড়ো, তবেই তোমরা 2027 সাল পর্যন্ত যদি তোমরা পড়ো তবে তোমাদেরকে অনার্স সার্টিফিকেট প্রদান করা হবে, অনার্স উইথ মেজর এবং টু মাইনর, এই সার্টিফিকেট তোমাদেরকে প্রদান করা হবে। তাহলে তোমরা যারা কলেজে অনার্স নিয়ে ভর্তি হচ্ছ তাদের কিন্তু তোমাদের প্রত্যেকে কিন্তু তোমাদের 4 বছর পড়তে হবে। এবং তোমাদের বলে দিই, থার্ড ইয়ার পর্যন্ত প্রত্যেকটা সাবজেক্টে যদি তোমাদের 75% মার্ক থাকে, মানে তোমাদের সেই ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার প্রত্যেকটা সেমিস্টারে 75% মার্ক থাকলে তবেই তোমরা এই ফোর্থ ইয়ারে ভর্তি হতে পাবে, এবং সেখান থেকে তোমরা অনার্স উইথ মেজর, 1 মেজর এন্ড 2 তোমার মাইনর, এই যে সার্টিফিকেট তোমরা এই সার্টিফিকেটটা পাবে। তোমরা যখন এই ফোর্থ ইয়ারে পড়বে তখন তোমাদেরকে রিসার্চ, তারপরে ইন্টার্নশিপ এবং প্রজেক্ট, এই 3টে বিষয় তোমাদেরকে করানো হবে। এবং এখানে তোমরা সরাসরি রিসার্চের যে ব্যাপারটা পেয়ে যাচ্ছ, ফলে তোমরা এইটা করার পরে তোমরা সরাসরি গিয়ে যে এমফিল যে ডিগ্রিটা ছিল, এমফিল মাস্টার অফ ফিলোসফি, এইটা কিন্তু আর থাকছে না। তোমরা সরাসরি রিসার্চ করার জন্য তোমরা, অর্থাৎ PhD করার জন্য তোমরা সরাসরি সুযোগ পেয়ে যাবে, তোমাদেরকে MA করারও প্রয়োজন হবে না। যদি তোমরা ফোর্থ ইয়ারে পড়ো তাহলে ফোর্থ ইয়ারে তোমাদের 75% নাম্বার পাবে, তারা তোমরা অনার্স উইথ যে রিসার্চ যে সেই সার্টিফিকেটটা তোমরা পাবে, বা অনার্স উইথ মেজর তোমার সার্টিফিকেটটা পাবে, তারপর তোমার সরাসরি PhD তে চান্স পাবে। আর যারা এই থার্ড ইয়ার পর্যন্তই পড়তে পারলে, কোনো কারণে তোমার 75% মার্ক হলো না, তাদেরকে আবার তোমাদেরকে MA করতে হবে। MA করার পরে তোমাদেরকে গিয়ে তোমাদেরকে আবার এই রিসার্চে আসতে হবে। এবার একটা প্রশ্ন, তাহলে যারা এই 4 বছর পড়ে নিল, তাহলে 2027 সাল পর্যন্ত পড়লো, তাদেরকে 1 বছরের জন্য অন ইয়ার তোমাকে কি করতে হবে, MA ডিগ্রি করতে হবে, অন ইয়ার MA, যারা MA করতে চাইবে তাদেরকে অন ইয়ার MA বা অন ইয়ার MSc তোমাদেরকে করতে হবে। 2027 সাল থেকেই পশ্চিমবঙ্গে
অন ইয়ার এম এ চালু হবে, তার আগে কিন্তু কোন ইয়ারের জন্য চালু হবে না। অর্থাৎ যারা অনগোয়িং স্টুডেন্ট, যারা এখন থার্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার, ফিফথ সেমিস্টার পড়ছো, তাদের জন্য কিন্তু এই নিয়মটা হবে না। তাদের জন্য যেমন ভাবে আগে দুবছরের এম এ ছিল, ঠিক দুবছরের এম এ তোমাদের করতে হবে। আর যারা তোমার 75% পাবে না, 75% কম পাবে, তাদেরকেও তোমাদেরকে দুবছরের তোমাদেরকে এম এ করতে হবে আফটার, মানে তোমাদের গ্রাজুয়েশন 2027 সালের পর, 2027 সাল থেকে। এই হচ্ছে তোমাদের ডিগ্রি কোর্স। এবার অনেকের মনে প্রশ্ন আসতে পারে, স্যার আমি তো বুঝলাম, তাহলে তোমরা এবার এম এ করলে বা এম এস সি করলে তারপরে তোমরা যদি মনে করো কেউ বিএড করবে, তোমাদেরকে আলাদা করে ঠিক যেভাবে বিএডটা করা হতো সেভাবে তোমাদেরকে বিএড করতে হবে। এর জন্য যে এক বছর বিএড হবে এরকম কিন্তু কোনো নির্দেশিকা কোন ইউনিভার্সিটি থেকে এখনো দেওয়া হয়নি। আমাদের পশ্চিমবঙ্গের যে বিভিন্ন ইউনিভার্সিটি গুলো আছে তারা কোন কোন নিয়মে এইটাকে করবে, এটা ইউজিসি আমাদেরকে বলেছে এই নিয়মটা। এবার আমাদের এখানকার ইউনিভার্সিটি গুলো কোন নিয়ম মেনে তারা তাদের এই ডিগ্রিটাকে সাজাবে সেটা তারা যখন নোটিফিকেশন দিয়ে জানাবে তখনই আমরা একমাত্র বুঝতে পারবো। তাহলে আমরা এটা জিনিসটা কিন্তু ক্লিয়ার করে দিলাম, যারা এল এল বি বা বিভিন্ন প্রফেশনাল কোর্স করো তাদের যেভাবে পরীক্ষা হতো যে প্রসেস ছিল সে প্রসেসই থাকছে। বিএড কিন্তু দুবছরেরই হবে, তোমরা 4 বছরের ইন্টিগ্রেটেড কোর্স করার পরেও যদি বিএড করতে যাও, 4 বছর পড়ার পরও তবুও তোমাদের এটা হবে। তাহলে তোমরা যারা এতদিন পড়ছিলে তাহলে কিন্তু তোমরা শুধু ডিগ্রি সার্টিফিকেটটাই পাবে। প্রদান করে তোমাদেরকে অনার্সে দিয়ে তোমরা জানো তোমাদের সিসি পেপার পড়তে হবে, এসইসি পড়তে হয়, এইসি পড়তে হয়, ঠিক আছে, জেই পড়তে হয় এবং জেইসি পড়তে হয়, ঠিক আছে। এই যে এগুলো তোমাদেরকে কলেজে গিয়ে পড়তে হবে, এবং এক একটা ইউনিভার্সিটি এটাকে ভাগ করে দিয়েছে এক একটা ইয়ারে এক একটা এই যে কোর কোর্স বা এই সাবজেক্ট গুলোকে ভাগ করে তোমাদেরকে দেবে। তো যে ইয়ারে তুমি পড়বে তখন তুমি বুঝে যাবে যে কোনটা তোমাকে কখন কি পড়তে হবে, এই ডিটেলসটা নিয়ে আমরা ডিসকাস করছি না। তো এই হচ্ছে তোমাদের কলেজের যে ভর্তি প্রসেস সেটা। তাহলে ইউজিসি আমাদেরকে একটা পদ্ধতি দিয়েছে যে ফার্স্ট থেকে থার্ড সেমিস্টার, অর্থাৎ ফার্স্ট সেকেন্ড থার্ড এই তিনটে সেমিস্টারে ইন্ট্রোডাক্টোরিয়াস কমন কোর্স করতে হবে, যেখানে তোমার ন্যাচারাল সায়েন্স, হিউম্যানিটি এবং সোশ্যাল সায়েন্স প্রত্যেককে করতে হবে, তুমি যে সাবজেক্ট অনার্স নাও না কেন। ঠিক তারপরে ফোর্থ, ফিফথ এবং সিক্সথ সেমিস্টারে গিয়ে তোমাদের অনার্সের যে পেপার, সেই অনার্সের পেপার এবং সেখানে মেজর পেপার, মাইনর পেপার, অর্থাৎ পাস কোর্সের জেইই, এই সমস্ত জিনিসগুলো তোমাদের পড়তে হবে। যেটা তোমাদের বলছে নোটিফিকেশন যখনই আসবে তখনই আমরা তোমাদেরকে ভিডিও করে সেই বিষয়ে তোমাদের জানিয়ে দেবো। তো এই হচ্ছে তোমাদের 4 বছরের ডিগ্রি কোর্স। 1 বছর তোমাদের বেড়ে গেল, এতে তোমাদের অ্যাডভান্টেজ আছে যে যারা 4 বছর পড়বে তাদের 1 বছর এম এ পড়তে হবে, আর যারা 3 বছর পড়বে তাদের 2 বছরেরই এম এ পড়তে হবে। যারা 4 বছর পড়লো তারা অনার্স সার্টিফিকেট পাবে, যারা 3 বছর পড়বে তারা ডিগ্রি সার্টিফিকেট পাবে, পাস কোর্সের বা ডিগ্রি সার্টিফিকেট পাবে। এবং তুমি 4 বছর পড়লো তোমাকে বিএ 2 বছরে করতে হবে, তুমি 2 বছর এই বিএ ক্লাস 3 বছর পাস করার পরে তুমি যদি করতে চাও তোমাকে তাও তোমাকে 2 বছরে বিএড করতে হবে। তুমি যদি মনে করো তুমি এম এ করবে এই 3 বছর পর, অর্থাৎ 3 বছর পর তুমি বিএ ক্লাস পাস করার পর ডিগ্রি সার্টিফিকেট পাওয়ার পর তুমি যদি এম এ করো, এম এর পর তোমাকে 2 বছরে বিএড করতে হবে। এই হচ্ছে তোমার প্রসেস, নতুন প্রসেস। আচ্ছা, তুমি তোমার প্রত্যেকের বিষয়টা বুঝতে পারলে আর কোনো সংশয়ের মধ্যে থাকার দরকার নেই। কলেজে তোমার ফর্ম ফিল আপ করে দাও, নতুন প্রসেস যা আসবে যখন আসবে আমরা তোমাদেরকে সঙ্গে সঙ্গে জানিয়ে দেবো, দেখাবো তোমাদের সঙ্গে।